চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। আর বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। নৌপথে 10 থেকে 12 দিনের মধ্যেই চীন থেকে সরাসরি পণ্য আসবে চট্টগ্রামে। বাংলাদেশ চীন সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। চায়নার সাথে বাংলাদেশের যত বেশি ব্যবসা বাড়বে, ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা তত কমবে। চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য জাহাজ চলবে, এটা শুনে ভারতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভারত এখন চিন্তায় আছে যে তাদের সাথে ব্যবসা কমিয়ে দিবে বাংলাদেশ। সম্প্রতি চায়না থেকে সরাসরি জাহাজ বাংলাদেশে ঢুকেছে, আর এর মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে বাণিজ্যের নতুন সম্ভাবনা। কর্তৃপক্ষ বলছে চীন বাংলাদেশ রুটে সরাসরি জাহাজ পরিচালনা দেশের বাণিজ্যের জন্য বেশ সম্ভাবনাময়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। এইরকম পরিস্থিতিতেই বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল বা PIL পরিচালিত MV কোটা আঙ্গুন এই জাহাজটি চায়নার বুসান বন্দর থেকে 9 দিনের যাত্রার পর 16 সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বন্দরে 13 নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। পৃথিবীর অন্যতম ব্যস্ততম একটি সমুদ্র বন্দর হচ্ছে চায়নার নিংবো বুসান। সেখান থেকে জাহাজটি 552টি কন্টেইনার নিয়ে চট্টগ্রামে পৌঁছায় এই জাহাজটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বলেন, চায়না চিটাগাং এক্সপ্রেস নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসেটিয়ান গঠন করা হয়েছে। আর এই চুক্তি অনুযায়ী মাত্র 9 দিনের মধ্যে চায়না থেকে বাংলাদেশে ঢুকেছে এই জাহাজ। আগে চায়না থেকে বাংলাদেশে জাহাজ আসতে 20 থেকে 25 দিন সময় লাগত। এখন চায়না চট্টগ্রামে সরাসরি রুট চালু হওয়ার কারণে খুবই কম সময়ে জাহাজ আসা যাওয়া করতে পারছে। মাত্র 8 থেকে 9 দিনের মধ্যে চায়না থেকে বাংলাদেশে পৌঁছাচ্ছে জাহাজগুলো। এতে চায়নার সাথে বাংলাদেশের বাণিজ্যিক উন্নতি হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের বেশিরভাগ কাঁচামালই চায়না থেকে আনা হয়। আবার বাংলাদেশের চামড়া সহ বেশ কিছু পণ্য চায়নাতে রপ্তানি করা হয়। আর এসব আমদানি রপ্তানি করা হতো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া রুট ব্যবহার করে। কিন্তু জাহাজকে এখন সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে যেতে হবে না, বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি রুট চালু হয়েছে। এতে করে বাংলাদেশ এবং চায়নার মধ্যে আমদানি রপ্তানি খরচ অনেক কমে যাবে। চায়না এবং বাংলাদেশ কি পরিমাণ লেনদেন করে থাকে তা আমরা একটু পরে জানতে পারবো। তবে আরেকটি সুখবর হচ্ছে, বাংলাদেশ চায়না পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে। চায়না এবং পাকিস্তানের পেঁয়াজগুলো ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। ভারত এখন তাদের পেঁয়াজ নিয়ে কি করবে? বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কোনো পেঁয়াজ ক্রয় করবে না। ভারতের পেঁয়াজের বিপরীতে পাকিস্তান এবং চায়না খুবই কম দামে পেঁয়াজ দিচ্ছে বাংলাদেশকে। তো যাই হোক, এবার আমরা দেখে আসি চায়না এবং বাংলাদেশের মধ্যে কি পরিমাণ লেনদেন হয়, তাছাড়া বাংলাদেশ চায়নার উপর কতটা নির্ভরশীল। বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাংলাদেশ কি পরিমাণ উপকৃত হবে তা আপনারা এখনই বুঝতে পারবেন। তো চলুন জেনে আসি বাংলাদেশের অর্থনীতিতে চায়নার অবদান কতটুকু। বাংলাদেশের আমদানির 26% আসে চীন থেকে, কিন্তু বাংলাদেশের রপ্তানির 1.2% যায় চায়নাতে। বাংলাদেশ ব্যাংক ও EPB পরিসংখ্যানে দেখা যায় 2012-13 বছরে চীন থেকে $632 কোটি পণ্য আমদানি করা হয়েছিল, বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল মাত্র $46 কোটি। সেই সময় বাণিজ্য ঘাটতি ছিল $585 কোটি। এর ঠিক 10 বছর পর অর্থাৎ 2021-22 অর্থ বছরে চীন থেকে পণ্য আমদানি করা হয়েছে $1,935 কোটি পণ্য। অথচ সেই সময় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের মূল্য ছিল মাত্র $68 কোটি। সর্বশেষ 2022-23 অর্থ বছরে চায়না থেকে আমদানি কিছুটা বেড়েছে, মোট পণ্য আমদানি হয়েছে $1,981 কোটি, তবে রপ্তানি ছিল সেই $68 কোটি। সেই হিসেবে বাংলাদেশের সাথে চায়নার বাণিজ্য ঘাটতি হচ্ছে $1,900 কোটি বেশি, মানে 10 বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় 3 গুণেরও বেশি। চায়না থেকে আমদানি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ও পাম অয়েল, রয়েছে গম, প্রকৌশল যন্ত্রপাতি, তুলা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, বোনা কাপড়, কৃত্রিম তন্তু ইত্যাদি। বাংলাদেশের পোশাক তৈরির বেশিরভাগ কাঁচামালও আসে চায়না থেকে, বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, এর পাশাপাশি জুতা ইত্যাদি। বলতে গেলে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন। বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ার সাথে সাথে চায়না থেকে আমদানির পরিমাণও বাড়তে থাকবে, কারণ যে সকল পণ্য বাংলাদেশ রপ্তানি করছে সেই সকল পণ্যের কাঁচামাল আবার চায়না থেকে আমদানি করতে হয়। এমনকি যে সকল নতুন পণ্য রপ্তানি করার কথা ভাবা হচ্ছে সেগুলোর কাঁচামাল এবং যন্ত্রাংশের জন্য চীনের মুখাপেক্ষী হতে হবে। আর এ কারণে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চায়না দেশটির কোনো বিকল্প নেই।
বাংলাদেশের প্রধান খাতগুলোকে তাদের প্রয়োজনে আমদানি করতে হয় চায়না থেকে, আর তাই বাংলাদেশের অর্থনীতি যত বড় হবে চীনের সাথে বাণিজ্য তত বাড়তে থাকবে। এদিকে 2015 সালে চায়না কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের 97% পর্যন্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। 2020 সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চালু করে, যার ফলে ওই বছর চায়নাতে 8,547টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। এবং 2022 সালে চায়না তাদের বাজারে বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বাজারে রপ্তানি বাড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অবাক করা বিষয়টি হচ্ছে, 2026 সালের পরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানির সময় শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে চায়না দেশটিও এটির ব্যতিক্রম নয়। তবে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার আগেই চায়নার সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এই চুক্তি হলে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে ধারণা করা হয়। এবার আসা যাক চায়নার বিনিয়োগের কথায়। 2018 সালে চায়না থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছিল $1 বিলিয়ন, কিন্তু 2019 সালে সেটি কমে যায়। সেই বছর বিনিয়োগ আসে $626 মিলিয়ন। তবে 2020 সালে অর্থাৎ করোনা প্যান্ডামিকের সময় সেটি আরো কমে $51 মিলিয়ন চলে আসে। 2021 সালে অবস্থা কিছুটা উন্নতি হয়ে চায়নার বিনিয়োগ দাঁড়ায় $408 মিলিয়ন। তবে 2022 সালে আবার চায়নার বিনিয়োগ কমে যায়। 22 সালে বিনিয়োগ আসে $187 মিলিয়ন। 2023 সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় $260 মিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে মোট $1,077 কোটি বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল চায়না। তবে এর মধ্যে অনুদান হিসেবে এসেছে খুবই সামান্য, বেশিরভাগ টাকাই দেওয়া হয়েছে ঋণ হিসেবে। বাংলাদেশে গত 10 বছরে বেশ কিছু বড় বড় প্রকল্প হতে দেখা গিয়েছে, কোন প্রকল্পের বাস্তবায়ন শেষ, কোনটা আবার শেষের পথে। এমন কিছু প্রকল্প হচ্ছে পদ্মা সেতু, পদ্মা রেল কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা পানি শোধনাগার প্রকল্প। এই সকল প্রকল্পের বেশিরভাগের সাথে চীনের অনেক গভীর সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি সহ দেশের বিভিন্ন খাতে সরকারি বেসরকারি ভাবে বাস্তবায়নাধীন এমন আরো বেশ কিছু মেগা প্রকল্পে বর্তমানে বিনিয়োগ রয়েছে চায়নার। পদ্মা সেতু, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, ঢাকা মাওয়া যশোর রেল লাইন, এমন কিছু প্রকল্পকে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-এর অংশ হিসেবে দাবি করে চীন। এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছিল বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে। এছাড়া কর্ণফুলী টানেলের নির্মাণে অর্থায়নের বেশিরভাগ অংশ এসেছে চায়নার এক্সিম ব্যাংক থেকে। চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন 1,320 মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় $250 কোটি। এর মধ্যে প্রায় $176 কোটি ঋণ এসেছে চায়না থেকে। বিদ্যুৎ, জ্বালানি ছাড়াও সড়ক যোগাযোগ, রেলওয়ে ও সেতু নির্মাণ খাতের বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে চীনের। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, এই প্রকল্পে চায়নার ঋণের পরিমাণ $267 কোটি। তাছাড়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়ের $113 কোটি ঋণ নেওয়া হয়েছে চায়না থেকে। 2025 সালে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে। এই উপলক্ষে চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে পাট ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, আমসহ সিরামিক আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চায়না। এছাড়া বিভিন্ন বাণিজ্য, কারিগরি, কৃষি ও উৎপাদন খাতে প্রশিক্ষণ এবং আগামীতে শিক্ষার্থীদের জন্য বাড়তে পারে চায়নার বৃত্তি। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার ভূমিকা দিন দিন বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাংলাদেশ কতটা উপকৃত হবে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। আর ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।